বাচ্চাকে খাওয়াতে গিয়ে দেখি খিচুড়িতে রয়েছে সেদ্ধ ইঁদুরের পা নলহাটির অঙ্গনওয়াড়িতে চাঞ্চল্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে তাও আবার সেদ্ধ অবস্থায় সেই খিচুড়ি খেয়ে আতঙ্কিত এলাকার মানুষ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির কুরুম গ্রামের মহিষপাড়া তিন নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে শনিবার সকালে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে থাকা তিয়াত্তর জন শিশু গর্ভবতী মহিলাকে খিচুড়ি পরিবেশন করা হয় সেই খিচুড়ি খাওয়ার সময় তাতে কেউ ইঁদুরের পা কেউ ইঁদুরের দেহাংশ দেখতে পান সেদ্ধ অবস্থায় অর্থাৎ পরিবেশনের সময় ইঁদুর পড়েছে এমন নয় আর এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর ছড়িয়ে পড়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি রান্না যিনি করেছিলেন ওই মহিলা লক্ষ্মী মহারাজ তার দাবি তিনি চাল ডাল ধুয়ে বেছে তারপরে রান্না বসিয়েছেন কিভাবে খিচুড়িতে ইঁদুর পড়লো তার জানা নেই তিনি বলেন আমি ভালো করে ধুয়ে কাজ করেছি স্কুল থেকে খিচুড়ি নিয়ে বাড়ি গিয়েছিলাম বাচ্চাকে খাওয়ানোর পর আমিও খাই তখনই দেখতে পেলাম ইঁদুরের পা পড়ে আছে জানান অভিভাবক হাড়ির মধ্যে দেখি পুরো ইঁদুরটাই পড়ে আছে অনেক বাচ্চা আগেই ওটা খেয়ে নিয়েছে ভয় লাগছে বাচ্চারা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে আরেক পড়ুয়া বাবা সুমন মন্ডল বলেন দিদিমণি না ধুয়ে রান্না করে দেন আজকে ইঁদুর দিয়ে খিচুড়ি রান্না করেছেন আমার স্ত্রী খেয়ে নিয়েছে কি হবে ভয় আছে রান্না হ্যাঁ আমি সকালবেলা এলাম এসে সেন্টার ঝাড় দিয়ে দিলাম শতরঞ্জি পেরে বাচ্চা দেখে বসিয়ে দিলাম নতুন বস্তা খুলে চাল বার করলাম চাল বার করে ডাল দিলাম দিয়ে কলতলায় জল টেপে এরকম এরকম করে লেড়ে ধুলাম ধোয়ার পরে চাল দিলাম সবজি দিলাম রান্না করলাম বাচ্চাদেরকে দিলাম অন্য একটা ব্যক্তি বাচ্চা মানে বড়ো মেয়ে তাকেও খিচুড়ি দিয়েছি সে খিচুড়ি খেয়েছে সে বলছে কিছু পড়েনি সে প্রমাণ আমার কাছে দাঁড়িয়ে আছে অন্য ব্যক্তি বলছে পড়েছে স্যার কি পড়েছে না পড়েছে খিচুড়ি হাতায় দিতে গেলে এত বড় যদি ইঁদুর থাকতো তাহলে তো আমি দেখতে পেতাম প্রত্যেকটা হাতাতে দু করে খিচুড়ি দিয়েছি প্রত্যেকটা বাচ্চাকে আমি দু করে খিচুড়ি দিয়ে দাঁড়ান দাঁড়ান কথাটা শেষ করি আমি আমি শেষ করি তারপরে কিন্তু যে দাঁড়ান বলি হ্যাঁ বলুন যে মানে দেখলাম হ্যাঁ তো দেখছি যে আমনে বিয়কড় হয়ে গেছে আচ্ছা সিদ্ধ হলেও আমি তো হাতাতে তুলে দেখতে পেতা অতগুলো বাচ্চাকে খাবার দিয়েছি কোন কোন কিন্তু আমি পেতাম সে কিন্তু আমি একটাও পাইনি তাই সেই খিচুড়ি আমি এই ব্যক্তিকে আজকে দিয়েছি এই দেখুন এই মেয়ে দাঁড়িয়ে আছে এ মেয়ে তো মিথ্যা কথা বলবে না এর বাড়িতে এর ভাই খেয়েছে ও খেয়েছে কিন্তু ওরা কিছু পাইনি এই পিটি ওরা খিচুড়ি খেয়েছিস

মহিষপাড়া তিন নম্বর শেলটার হ্যাঁ হ্যাঁ খবর আমি খাবার ছেলে বাচ্চাকে খাবার দিচ্ছি তো দেখছি সবাই এখানে মানে আমার মেয়ে আছে আমার মেয়ে বলছে মা শুভকে খাবার খাওয়াস না এই রকম এরকম দূর পড়ে আছে নিয়ে আমি তখন খাবারটা থুঙ্গে তখন দেখি দিনে আমাদের কিছু পড়ে আছে কিনা দেখছি তো এটা এমনি করে লাঠি নিয়ে দেখছি তো বের হলো কি করেছো এ ড্যাঁদুরে

দেখলাম খাবারের মধ্যে সত্যি বড় একটা ইঁদুর আছে ঠিক আছে যেটা খুবই একটা বাজে ঘটনা আমি ওনাদের বলেছি আমি এসিডিপিও কে ইনফর্ম করেছি উনিও আসছেন সিডিপিও কেই বলেছি আর ঠিক আছে আর আমি বাচ্চাদের যারা যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই বিএমওয়েচকে ফোন করে দিয়েছি বিএমওয়ে সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে এখনই তারা এখানে আসছেন যে সব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক আপ হওয়া উচিত আর এনার এনার এই ঘটনাটা এই ঘটনা অবশ্যই এই ঘটনাটা অবশ্যই তদন্ত করা হবে আমরা যা দেখলাম ছবি আমার কাছে আছে এখানে অনেকে পাঠিয়েছেন অপসারণ করতে হবে অবশ্যই আমরা এটা সিডিপিও সিডিপিও সাহেব যার যারা আন্ডারে ডাইরেক্ট পড়ে তাকে আমরা জানিয়েছি এর এগেইনস্টে অ্যাকশন আমরা নেওয়া হবে অবশ্যই আপনাকে ব্যবস্থা করতে হবে স্যার

ওরা বাচ্চাদের যারা যারা খেয়েছে যেসব মারা খেয়েছেন তাদের একটা চেক করা হবে চেক আপ করা হবে প্রিলিমিনারি চেক কেন এখন যদি আপনারা ওয়েট করেন যে কখন সিমটমস আসবে তখন অনেক দেরি হয়ে যেতে পারে এই আমি ওর বলে দিচ্ছি এখনই ওরা পাঠিয়ে দিচ্ছে খুব সুন্দর